তুমি আমার কাছে কতদিন ইন্টার্নশিপ করছো? প্রায় দু সপ্তাহ হলো। আমি কেন টাইপরাইটার ইউজ করি জানো? মেবি বিকজ ইউ আর কমফোর্টেবল উইথ ইট। বোধিসত্ত্ব হালদার, রিটায়ার্ড ফিজিক্স প্রফেসর। আমি এমনিতেই কাজ একটু কমই করছি, কিন্তু কঙ্কনা যখন এই ছবিটা করল, তার আগে অবশ্য ইন্দ্রনীল ছবিটা করেছে। আমি কেন টাইপরাইটার ইউজ করি জানো? মেবি বিকজ ইউ আর কমফোর্টেবল উইথ ইট। আসলে টাইপরাইটার অনেক বেশি বিশ্বস্ত। তুমি একটা স্ক্রিপ্ট লিখছিলে না? এই ইন্ডাস্ট্রিটা খুব ছোট। রিটেন বাই গল্পটা হচ্ছে যে গল্প আসলে কার, যে এক্সপিরিয়েন্স করে তার, নাকি যে সেটাকে লিখছে তার, ওই জন্য রিটেন বাইয়ের পরে একটা কোয়েশ্চেন মার্ক আছে। এই দুজনের মধ্যে যে টাসেলটা হয় ওই দেড় ঘন্টার মধ্যে, একটা বৃষ্টির রাতে ওই ঘরে, একজন বলে আমার এক্সপিরিয়েন্স গল্প আমার, একজন বলে লিখেছি আমি গল্প আমার, তো ফাইনালি গল্প কার, তো সেইটা নিয়েই পুরো শর্ট ফিল্মটা। তুমি কি ভেবেছিলে আমি জানতে পারবো না? ইউ ব্লেটেন্টলি স্টোল মাই লাইফ। I was inspired by you. How dare you do this to me? আমার যদি ডিরেক্টরের কথা শুনে ভালো লাগে, তাদের প্রজেক্টটা ভালো লাগে, আমি করি। তো এটা করেছি, এখানে আমার কোনো গুণ নেই। এখানে যে ছবি দুটো দেখানো হবে সেটা দেখলেই বোঝা যাবে, এন্টায়ারলি ডিরেক্টরের এক্সপার্টিস। আমার নাম আলাপন। আমি স্বেচ্ছা অবসর নিইনি, আমি নাকি ক্লাস নিতে পারি না, সেই জন্য কলেজ থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে গল্পটা আসছে একজন প্রফেসর, যিনি একটা সবুজ পাথর আবিষ্কার করে ফেলেন ঝাড়গ্রামের গড়রাসিনী পাহাড় থেকে, এবং সেই গড়রাসিনী পাহাড়ে যে সবুজ পাথরটা উনি পান, সেখান থেকে একটা লেন্স তৈরি করেন। কিন্তু লেন্সটা তৈরি করেও তাকে ভারতীয় বৈজ্ঞানিক সংস্থা, তার কলেজ, সবাই দূর করে দেয় যে না, উনি যেটা বলছেন যে সবুজ চশমাটা বানিয়েছেন সেটাতে, তিনি যেটা বলছেন যে ভূত দেখা যায় সেটা মিথ্যে। তুমি ভূতে বিশ্বাস করো আলাপন?